সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন দুই সালে কোন রাশির জাত ব্যক্তির জীবনে ঘটবে পার্টনারের আগমন অর্থাৎ বিবাহ হবে কোন কোন রাশির জাত ব্যক্তির জীবনে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম আসি মেষ রাশি দেখুন রাশির রাশি অধিপতি মঙ্গল সে কিন্তু বছরের শুরুতেই আপনার দ্বাদশে অবস্থান করবে যদিও রাশিপতি দ্বাদশে অবস্থান করাটা খুব একটা শুভ প্রদ নয় তবুও এই মঙ্গল কিন্তু আপনার সাতই ফেব্রুয়ারি সে আপনার রাশিতে পদার্পন করবে সেই সঙ্গে আপনার ধনপতি এবং সপ্তমপতি যে বিবাহ কারক অর্থাৎ প্রেমের দেবতা শুক্রাচার্য বছরের শুরুতেই আপনার সপ্তমে অবস্থান করবে অর্থাৎ বিবাহের পথ খুলে দেবে যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহ করার রত আছেন এমনকি বিবাহ যোগ্য পাত্রপাত্রী যাদের মধ্যে রাশি আছে তাদের বিবাহ কার্য এই দুই সালে অবশ্যই অবশ্যই সম্পন্ন হবে তাতে সন্দেহ নেই এমনকি এই বিবাহে প্রচুর উপহার উপন কি শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা প্রাপ্ত হয়ে জীবনের ভিত করতে সক্ষম হবেন দুই সালে দ্বিতীয়ত আসি বৃষ রাশি বৃষ রাশির রাশি অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য বছরের শুরুতেই তুলা রাশিতে অবস্থান করবে চন্দ্র চন্দ্রযুক্ত হয়ে অপরদিকে সপ্তমে বৃহস্পতি এবং বুধ অর্থাৎ বৃষ ধনপতি এবং পঞ্চমপতি সে অবস্থান করবে সপ্তম ভাবে অর্থাৎ পিতা যে স্বপ্ন সন্তানের বিবাহ দেওয়ার সে স্বপ্ন কিন্তু এবছর পূর্ণ হবে অর্থাৎ অবিবাহিতদের বিবাহ বা দীর্ঘদিনের আটকে থাকা বিবাহ সুসম্পন্ন হবে দুই সালে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত যত রকমের দুশ্চিন্তা এর লাঘবের জন্য দুই সালটি বৃষ রাশির জাত ব্যক্তির জীবনে এক রেকর্ড হয়ে থাকবে তৃতীয়ত আসি তুলা রাশি বছরের শুরুতেই আপনার রাশি অধিপতি আপনার রাশিতে অবস্থান করবে চন্দ্রযুক্ত হয়ে সেই সঙ্গে ধনভাবে বৃহস্পতি বুধ এবং সাতই ফেব্রুয়ারি দেবসেনাপতি মঙ্গলের সপ্তমে অবস্থান বিবাহ যোগ্যদের বিবাহের বাধা দূর করবে সেই সঙ্গে বিবাহ কার্য সুসম্পন্ন করার পথ বা বিবাহের যে কথাবার্তা পাকাপাকি হয়ে থাকবে এমনকি এই মঙ্গলের শুভ প্রভাবে বিবাহে ভূমি সম্পত্তি গৃহবাড়ি বা সম্ভাবনা কিন্তু অমূলক নয়। দর্শক আরেকটি জিনিস মনে রাখবেন যে নয় মে এই প্রেমের দেবতা শুক্রাচার্য বা রাশি অধিপতি শুক্রাচার্য কিন্তু আপনার রাশির সপ্তমে অবস্থান করবে অর্থাৎ বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ এমনকি সমাজের স্বীকৃতি লাভ তথা এক প্রেমের তাজমহল রচিত হতে পারে এই বছরটি এমনকি জীবন সাথী শ্বশুরালয় ও প্রেমিক প্রেমিকার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা উপহার উপকনাদি প্রাপ্তির জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকবে তাতে সন্দেহ নেই এমনকি এই তুলারাশির জাত ব্যক্তি জীবনে কর্ম বা ব্যবসা বাণিজ্য ব্যাপক বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা সেই ভ্রমণকালীন কোন পরিচয় বন্ধুত্বে এমনকি অদূর ভবিষ্যতে আপনার পরম আত্মীয় রূপ নিতে পারে ওই বন্ধুত্ব এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশিতে বর্ষারম্ভকালে নেপচুনের অবস্থান এবং রাশি অধিপতি শনি মহারাজের একাদশে ধনু রাশিতে অবস্থান সেই সঙ্গে ধনপতি ও দশমে একাদশপতি করছেন কিভাবে হবে কুম্ভ রাশির বিবাহ দেখুন কুম্ভ রাশির সপ্তমপতি বা বিবাহপতি হচ্ছে রবি প্রতি মাসে একবার সে রাশি চক্র পরিভ্রমণ করবে কিন্তু এই রাশির রাশিপতি শনি মহারাজের একাদশে অবস্থান ও বছরের শুরুতেই আপনার সপ্তমপতি রবি কিন্তু এই একাদশ ভাবে অবস্থান করবে শনির সাথে পিতা পুত্র এক হয়ে অর্থাৎ বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করার জন্য এক অবিস্মরণীয় বছর হচ্ছে আপনার এই দুই হাজার উনিশ সাল শুধু তাই নয় এই কুম্ভ রাশির চতুর্থপতি প্রেমের দেবতা শুক্রাচার্য সতেরোই আগস্ট কিন্তু আপনার রাশির সপ্তমে অর্থাৎ সিংহ রাশিতে পদার্পণ করবে শুধু বিবাহযজ্ঞদের বিবাহ নয় নিঃসন্তান দম্পতির জন্য এক সুবর্ণ সুযোগ বয়ে আনবে এই বছরটিতে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে এক প্রীতির বন্ধন রচিত করবে দুই হাজার সালটিতে এবার আসি মিন রাশি দেখুন বর্ষারম্ভকালে আপনার রাশিতে ধনপতি মঙ্গল এবং রাশি অধিপতি ও দশমপতি বা কর্মপতি বৃহস্পতির ভাগ্যস্থানে অবস্থান সেই সঙ্গে আপনার রাশির সপ্তমপতি বা বিবাহপতি সে কিন্তু আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে বসে আছে অর্থাৎ আমার এই সালে যে রাশির হবে তার মধ্যে মিন রাশির জাত ব্যক্তির বিবাহে কিন্তু মানে সবথেকে বেশি সফলতা অর্জন করার জন্য রেকর্ড হয়ে থাকবে অর্থাৎ মনোমত স্ত্রী বা মনোমত স্বামী এমন ওই বিবাহে প্রচুর উপহার উপর দি এমনকি বিবাহত ভাগ্য উন্নতি অনেকেরই কিন্তু শোনা যায় যে কারো বিবাহের পরে ভাগ্য উন্নতি কারো সন্তান জন্মের পরে ভাগ্য উন্নতি কারো বিবাহের পরে ভাগ্য অবনতি কারো সন্তান জন্মের পরে ভাগ্য অবনতি এমনটি কিন্তু ঘটতে দেখা যায় কিন্তু এই মিন রাশির জাত ব্যক্তি দুই সালে শুধু বিবাহ কার্যই সম্পন্ন হবে না ওই বিবাহে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি গৃহবাড়ি এমনকি যানবাহন প্রাপ্তি ঘটতে পারে সেই সঙ্গে এই বিবাহের দিন থেকে আপনার জীবনের যেন এক নতুন সূর্য উদিত হবে যার ফলে আপনার জীবন তো বটেই পরবর্তী আপনার বংশধররাও দুই এক পুরুষ খেয়ে পড়ে বেঁচে যাবে আপনার উপার্জিত ধন সম্পদে অর্থাৎ ফুলে ফেলে ফেঁপে উঠবে আপনার জীবন সুপ্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন Ei potasha nie sabhaike so namaskar